দেখা যাক দাদা ভাই কি নিয়ে এসছে, খুলেই দেখি, তোমরাও দেখো বন্ধুরা। ঘরে এত কাজের চাপ থাকে, শোনারও সময় থাকে না, আর কে শুনবে, ওই যে বসে বসে চা খেয়েছি ওইটুক সময় তোমাদের সঙ্গে এনজয় করলাম ব্যাস। তারপরে তো এদিক সেদিক এডিটিং ভেডিটিং কত কিছু শ্যুট ফুট করা থাকে, ভিডিও অনেক কাজ থাকে। কাজ করতে করতে অনেক সময় ক্যামেরাটা ফিট করারও সময় থাকে না। এই সপ্তাহে তো 11টার ডিউটির রেসিপিগুলো দেখাতে পারছি, আগামী সপ্তাহে তো একদম দেখাতে পারবো না, তখন থাকবে 7:30টা, অর্থাৎ ডে ওয়ার্ক থাকবে, তখন তো সকালবেলা টিফিনটা একদমই দেখাতে পারবো না। এখন মনে হচ্ছে ওই যে একটুখানি বসেছি ওইটুকুই লেট হয়ে যাচ্ছে, তাই এই দেখো সবজি কি এনেছে দেখানোরও সময় নাই, ক্যামেরা ফিট করব, এদিক সেদিক কী করব বুঝতে পাচ্ছি না। তবে এখন আমি এই লাউটা কেটে নিলাম, লাউ এনেছে আর বেগুন হচ্ছে ঝাল নিয়ে আসছে, আমি এই দুটো সবজি তো করবই, এর ভিতর থেকে একটা লাউয়ের খোসা বেরোবে, আমি সেটার থেকে কেটে নিয়ে ভেজে দেখাবো। চলো দুই পাশে কড়াই বসিয়ে দুটোই দেই, কারণ একটা করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই দুটোই বসাবো আর দুটোতেই মাছ ভেজে নেব। ননস্টিকের কড়াই দিয়েছে আর অ্যালুমিনিয়ামের কড়াই দুটোই বসিয়ে দিয়েছি। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন এই যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম, এখন মেখে নেব আর কড়াই গরম হলেই দুটো কড়াইতেই দিয়ে দেবো মাছগুলো। কড়াই গরম করে নিয়েছি, তেল দেওয়া হয়ে গেল, দুটো কড়াইতেই আন্দাজ মতন তেল দিয়ে দিয়েছি, এই পাশেরটাও গরম হয়ে গেছে, ওটাও গরম হয়ে যাবে তাড়াতাড়ি, যেটা আগে গরম হবে সেইটাই আগে দিয়ে দেব। এই পাশেরটা আগে বসিয়েছে তাই এটা বেশি গরম হয়ে গেছে, এখানে এখন মাছের মাথা লেজ টেজ দিয়ে দিলাম। আর আমি লাউয়ের তরকারি রান্না করব মাছের মাথা লেজ দিয়েই, তারপরে সাথে আর দুটো একটা কী দেই না দেই দেখা যাবে পরে। এখন ওই কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, সমস্ত মাছগুলো একভাবে একই সাথে ভেজে নিতে পারলাম না আর করলামও না, বেশি দিলে পরে ভেঙে চলে যাবে, এই জন্য অল্প অল্প দিয়ে করলাম, এ পাশে চারটে ওই পাশে চারটে এইভাবে ভেজে নিয়েছি, আর যা আছে পরে আর একটা কড়াইতে দিয়ে দিলেই হবে। মাছ ভাজার সময় বোঝা যায় মাছটা কেমন, তবে বন্ধুরা মাছটা একদম খারাপ না, এই মাছগুলো তো বরফে থাকে, একেবারে যন্ত্রটাও তো আনিনি নাকি, জানি না এটা কেমন ছিল, আমি তো দেখিনি, উনি তো কেটে নিয়ে এসছে, তাহলে আমি রান্নার সময় বুঝিনি কোন মাছটা অতি খারাপ আর কোন মাছটা ভালো, তবে মাছটা খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে।
তাহলে মাছগুলো আমার ভাজা হয়ে গেল প্রায়। ননস্টিকের কড়াইয়ের মাছগুলো বেশি তাড়াতাড়ি আগে হয়ে গেল, ওটা নামিয়ে নিচ্ছি। এরপরেই এইটা নামাবো। এই কড়াইয়ের মাছ নামানোর আগে ওই পাশে খালি হয়ে গেছে, গরম হয়ে গেছে তেল। আমি এগুলো তোলার আগে ওই মাছগুলো ঢেলে দিলাম ভাজার জন্য। কিন্তু এই কড়াইতে নিয়ে এসেছি, এখানে যে তেলটা একটু বেশি আছে, যার জন্য আমি এই কড়াইতে দিয়ে দিছি, যে এই তেলের ভিতর মাছগুলো ভাজা হয়ে যাবে তাই। আর ওই পাশে একটু পেটা পেটা রয়েছে, ওটা ওই পাশেই থাক। ওই একইভাবে মাছগুলো ভেজে নিলাম। আর কি দেখাবো, সমস্ত মাছগুলো ননস্টিকের কড়াইতে রেখে দিলাম। এইবার রান্না হবে আমার লাউয়ের তরকারি। আগে যার জন্য অল্প কিছু জিরে এই যে ভেজে তুলে রাখলাম, এইটা লাস্টের মুহূর্তে দেব। ওই একইভাবে সমস্ত সবজিতে যা দেয় সেইভাবে। এখন আবার ডবল করে একটু তেল দিলাম সবজিটা রান্না করার জন্য। তারপর একটা তেজপাতা, এক চুটকি জিরে ওর ভিতরে ঢেলে দিয়ে এই যে লাউ কাটাটা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ এক এক চামচ দিয়ে দিয়েছি। আর লবণ কম বেশি হলে দেখা যাবে পরে, আমার মনে হয় না আবার ডবল করে লবণ লাগবে। আমি যা দিই বেশিরভাগ সময় একটু কম থাকে, বেশি আর হয় না। এই দেখো উচ্ছে আর বেগুন, এই উচ্ছে বেগুনেরও সবজি করবো এর পরে। এখন আমি এই মাছগুলো এই লাউয়ের সবজিতে দিয়ে দিয়েছি। আর লঙ্কাও কেটে রেখেছিলাম, ওই যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব, মাছের সঙ্গে সবজির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো না, শুধু মাথাটা কখনো প্রয়োজন অনুসারে ভেঙে দেবো, আর কিছু ভাঙব না। তারপর আবার ঢেকে দিলাম। এইভাবে ঢেকে লবণ হলুদ সব তো দেওয়া হয়ে গেছে, ঢেকে ঢেকে 5-7 মিনিট ধরে জাল দেব, তখন দেখা যাবে জল বেরোবে। তারপর আর আমি পরে ঢাকবো না, খুলে দেব তখন। মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি এর মাঝখানে, আর একটা মাথা আমি রেখে দিয়েছিলাম পরে আমি টমেটোর চাটনির ভিতর দেওয়ার জন্য। এই দেখো আমি যে জিরে ভাজাটা রেখেছিলাম এই যে দিয়ে দিলাম, কারণ সবজি হয়ে গেছে প্রায়। এই দেখো এই লাউয়ের সবজি বেশি ঘাটা ঘাটা করা যাবে না, হয়ে গেছে প্রায়। একটু নাড়াচাড়া করেই রেখে দেবো একটু পরেই। আমি এই সবজিতে এক বিন্দু জলও কিন্তু দেইনি, শুধু ঢেকে ঢেকে এই যে রান্নাটা করলাম। ব্যাচ আমার রান্না হয়ে গেছে প্রায়। গ্যাসটা কিন্তু এক্ষুনি বন্ধ করে দেব, হয়ে গেছে ব্যাস, রেখে দেই, তুলে নেব। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, লায়ের সবজি খাই। কড়াইটা এখন ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিয়েছি। এখন একটুখানি তেল দিয়ে অল্প কিছু জিরে ভেজে তুলে রাখবো। এই জিরেটা দেব লাস্টের দিকে বেটে, সামান্য একটু দেব। এখন ওই গরম কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এই তেজপাতাটা দিলাম। জিরে আর দেব না, যেহেতু জিরে কিছুটা রয়েছে। এই যে উচ্ছে কেটে নিয়েছিলাম, এগুলো এখন এই যে দিয়ে দিলাম। এই উচ্ছে আর বেগুন দিয়ে একসঙ্গে সবজি করবো তো, উচ্ছেটা একটু জাল বেশি লাগে বেগুনের থেকে, তাই দুটোই সমান করার জন্য উচ্ছেটাকে একটু ভেজে নেব। এই যে আমি যেভাবে রান্না করছি না বন্ধুরা, এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে। দেখবে এই যে উচ্ছেটা একটু ভেজে নিলাম, প্রায় 5-6 মিনিট ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দেব। এখন সবজি সবাই রান্না করে স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো লাগে। আমিও সেইভাবে এইখানে এখন এই সময়ে লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এখন এই যে লবণ হলুদটা দিলাম না বন্ধুরা, এখন মাত্র 2-3 মিনিট একটু ভেজে নেব, আর মাছ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। এই মাছের পিসগুলো একটু বড় আছে, তাই আমি দুটো পিস দিয়ে এই সবজিটা রান্না করব।
কারণ আরও কিছু মাছ আছে থাকবে আমি আগামীকাল রান্না করার জন্য। এখানে কাঁচা লঙ্কাটা দিলে একটু ভাজা সঙ্গে একটু ভালো হতো, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ এখন ভাজে দাদা ভাই চাচা বেশি করবে, ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি। আর এই যে জল দিয়ে দিলাম, জলও বেশি দেবো না, অল্প জল দেবো, তারপরেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর জল তো দেওয়া হয়ে গেল, এখন ওই যে ভেজে নিয়েছিলাম যে জিরে এটা বেটে এই যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি, এখন আমি এখানে না হলো 6 মিনিট জাল তো দিতেই হবে, জাল দেব আর ঝোলটা আমি ঠিক একটু গা মাখা করেই নেব। ছোটবেলা মায়ের হাতে উচ্ছে বেগুনের সবজি খুব খেয়েছি, ভালো লাগতো, কিন্তু আমার বিয়ের পরে না আমি রান্না করতাম না, আমি ভুলেই গেছিলাম যে উচ্ছে বেগুনের সবজি করতে হয়, তখন থাকতাম কোয়ার্টারে। আর ওই সময় তোমার দাদাভাইকে আমি বলতেও পারতাম না, মুখ ফুটে এই নিয়ে এসো ওই নিয়ে এসো, যা আনতো যা বলতো যে এই রান্না করতে হবে তাই করতাম, অনেক সময় নিজের মন মর্জি করতাম, কিন্তু অতটা ধ্যান নেই। তারপর আমার মেজো ভাইটা এসে বললো উচ্ছে বেগুনের সবজি খেয়ে আসছি, তখন থেকে আমি আবার রান্না করা শুরু করলাম। কথা বলতে বলতে আমার উচ্ছে বেগুনের সবজি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আর আমি এখানে লাউয়ের খোসা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা এখন শুকনো লঙ্কা দিয়ে ভেজে তোমাদের সামনে চলে আসবো এক্ষুনি। এখন সকাল 11টা বাজে, 3টে রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে মোটামুটিভাবে। আমি তোমাদের দাদাভাইকে এখন এই সবজিগুলো দিয়ে টিফিনটা রেডি করে দেব, তাহলে আর নয় আজকের মতে এখানেই আমি ভিডিওটি শেষ করছি। তোমাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় আমার এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই।